গণেশের এই রূপের পুজো করলে 10টি শুভ ফল লাভ হয়, একেবারে হাতে নাতে ফল লাভ হয়। আজ আমি আপনাদের সামনে সিদ্ধিদাতা গণেশের রূপ সম্পর্কে বলবো। সিদ্ধিদাতা গণেশের প্রায় 35টি রূপ রয়েছে, যার মধ্যে অন্যতম এবং সবথেকে শক্তিশালী রূপ হল পঞ্চমুখী বিনায়ক অবতার। পঞ্চমুখ অর্থাৎ 5টি মুখ। এই 5টি মুখের বিভিন্ন অর্থ রয়েছে, যা আমাদের ইন্দ্রের সঙ্গে তুলনা করা হয়েছে বা ইন্দ্রের সঙ্গে যুক্ত। প্রসঙ্গত, এই 5টি কোষ যথাক্রমে অনামায়া কোষ, প্রণমায়া কোষ, মনোময়া কোষ, বিঘ্নমায়া কোষ, আনন্দমায়া কোষ। হিন্দু শাস্ত্র অনুযায়ী অনামায়া কোষ বলতে আমাদের শরীরের বাইরের অংশটিকে বোঝায়, প্রণমায়া কোষ বলতে দেহের ভেতরের পজিটিভ শক্তিকে বোঝায়, মনোমায়া কোষ বলতে মানসিক শক্তিকে বোঝায়, বিঘ্নময়া কোষ বলতে আমাদের সচেতনতাকে বোঝায়, আর সবশেষে আনন্দমায়া কোষ হলো স্পিরিচুয়াল পাওয়ার, যাকে ক্লাসিক বেশ বলা হয়। পঞ্চমুখী হনুমানের মূর্তি বাড়িতে রাখলে যে যে শুভ ফল পাওয়া যায়, আজ আমি এই ভিডিওতে বিস্তারিত জানাবো। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের প্রত্যেকের কাছে। প্রত্যেককে আমাদের তরফ থেকে স্বাগত জানানো হচ্ছে সৌভাগ্য ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে বিশেষ করে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে, যদি মনে হয় এই ধরনের ভিডিওগুলি পরবর্তীকালে আপনাদের উপকারে আসবে, অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। তবে চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক। প্রিয় বন্ধুরা, আজই বাড়িতে একটি পঞ্চমুখী, আপনারা জানেন যে পঞ্চমুখী যে গণেশের অবতার তা অত্যন্তই শক্তিশালী, তাই পঞ্চমুখী গণেশের অবতারের চিত্র নিয়ে আসুন বা মূর্তি নিয়ে আসুন। একেবারেই প্রথমে বলবো, কর্মজীবনের সমস্ত সমস্যা দূর হবে। পঞ্চমুখী গণেশজির মূর্তি অফিসের টেবিলে রাখুন, এর ফলে আপনার চারপাশে পজিটিভ এনার্জির প্রাধান্য বাড়বে। এর ফলে এর প্রভাবে মানসিক অশান্তি দূর হবে, তেমনি প্রতি পদক্ষেপে নানাবিধ ক্ষতি করার আশঙ্কাও কমে যাবে, আপনারও সমস্ত মানসিক দুশ্চিন্তা দূরীভূত হবে, পারিবারিক সমস্ত সমস্যা দূর হবে। বাড়ির পূর্ব দিকে পঞ্চমুখী গণেশজির মূর্তি প্রতিষ্ঠা করলে শাস্ত্র মতে এটি উল্লেখ আছে, বাড়িতে প্রচুর পরিমাণে পজিটিভ শক্তির প্রাদুর্ভাব হবে, এর ফলে বাড়ির সমস্ত সমস্যা কলহ দূরীভূত হবে। এই পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস হলে পঞ্চমুখী গণেশজির নিত্য পুজো করুন। তৃতীয়ত, যে কোনো বাধা কেটে যায়। কর্মজীবন, সংসার জীবন এবং দৈনন্দিন জীবনে নানান বাধার সম্মুখীন হয়। কোনো কোনো সময় এই বাধা এমন রূপ নেয় যে জীবন দুর্বিষহ হয়ে ওঠে, সময় লাগে, ফলে অস্বাভাবিক অবস্থা সুখ শান্তি ফেরত পাওয়ার জন্য এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে পঞ্চমুখী গণেশজির আরাধনা করা উচিত। এর ফলে সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ করে। চতুর্থত, মিরাকেল ঘটবে আপনার চোখের সামনে। আজই আধুনিক যুগে হয়তো নিজের উন্নতি
করছি নিজের মতো করে, এই পরিস্থিতিতে ঈশ্বরকে অস্বীকার করি, কিন্তু ঈশ্বরের যে মানে আছে তা দূরীভূত বা বাধা যে দূরীভূত করে তা আপনার চোখের সামনে ঘটে যাবে। এর ফলে আপনি অবশ্যই পঞ্চমুখী গণেশজির ছবি অবশ্যই বাড়িতে টাঙাবেন এবং এর ফলে যে কোনো বিপদ কেটে যাবে এক পলকে। জীবনের চলার পথে আপনার যে কোনো বিপদ এক পলকে কেটে যাবে এই পঞ্চমুখী হনুমানজির মূর্তি এবং পঞ্চমুখী গণেশজির মূর্তি যদি একত্রে আপনি বাড়িতে রাখতে পারেন। গুড লাক রোজের সঙ্গী হবে আপনার পাত্যহিক জীবনে। গুড লাক নিত্যসঙ্গী করতে প্রত্যহ পঞ্চমুখী গণেশজির মূর্তি রাখুন, কারণ এতে গৃহস্থের অন্তরে প্রচুর পরিমাণে পজিটিভ শক্তি বৃদ্ধি পায়, তাই গুড লাক নিত্যসঙ্গী হয়ে ওঠে। যে কোনো নতুন কাজে সফলতা আসবে এমনটাই বিশ্বাস করা হয় যে কোনো নতুন কাজ শুরু করার আগে যদি এই ওং গাং গণপতায় নমো এই মন্ত্রটি উচ্চারণ করা হয় তাহলেই সেই কাজে সফলতা আসবেই আসবে। অষ্টমত, চরম অর্থনৈতিক সমৃদ্ধির স্বাদ মিলবে। অনেকের মতে বিশ্বাস করলে দেখতে পাবেন যদি প্রতি বুধবার স্নান করে হলুদ রঙের জামা পরে পঞ্চমুখী যে গণেশজির মূর্তি রয়েছে তার সামনে প্রদীপ জ্বালিয়ে দেন তাহলে অর্থনৈতিক চরম উন্নতি হবে, বৈবাহিক সম্পর্কে উন্নতি, বৈবাহিক জীবনে সুখ শান্তি ফেরাতে পঞ্চমুখী গণেশজির মূর্তি পুজো করতে শুরু করুন। এর ফলে আপনার ভালোবাসার মানুষ অতি অবশ্যই আপনাকে ভালোবাসবে এবং 108 বার করে উচ্চারণ করবেন ওং গাং গণপতায় নমো। এর ফলেই সমৃদ্ধি আসবে। এবং সর্বশেষ আপনাদের জানিয়ে দেব রোগ ব্যাধি থেকে মুক্তি অবশ্যই আসবে। শাস্ত্রমতে পঞ্চমুখী গণেশ ঠাকুরের পুজো করলে এবং তার সিঁদুর কপালে পড়লে এই আরাধ্য দেবতা আপনাদের রোগ ব্যাধি থেকে মুক্তি দেবে, প্রচুর পরিমাণে পজিটিভ শক্তি বৃদ্ধি পাবে, যার ফলে আপনার জীবনে কোনো রোগ বাসা বাঁধবে না, জীবনে উন্নতি হবে এবং আপনি সুখ শান্তি সমৃদ্ধি ভোগ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বিদায় নিলাম। গণেশের এই রূপের পুজো করলে 10টি শুভ ফল লাভ হয়, একেবারে হাতে নাতে ফল লাভ হয়। আজ আমি